আজ আমি করে দেখাবো দই পনির। তার জন্য নিয়ে নিয়েছি এখানে পনির, নুন হলুদ জলে আগে থেকে ভিজিয়ে রেখেছি যাতে পনিরটা একটু নরম হয়। নিয়ে নিয়েছি দই, নিয়ে নিয়েছি কাজু বাটা, এখানে খানিকটা চারমগজ বাটা, নিয়ে নিয়েছি আলু, লাল করবো না, তাহলে শক্ত হয়ে যেতে পারে। এখানে তুলে নিয়েছি হালকা লাল লাল করে পনির তুলেছি, বাকি পনিরগুলো ভেজে নিচ্ছি। বাকি পনিরগুলো আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আলুগুলোতে বেশ সোনালি সোনালি রং ধরেছে, এই সময় দিয়ে দেব কাজু বাটা। এরপর দিয়ে দেব চারমগজ বাটা। বাটিগুলো ধুয়ে অল্প অল্প জল দিয়ে দেবো। এই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টক দই। বাটিতে লেগে থাকা কিছুটা অংশ পড়ে আছে এখনো, জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো জল। দিয়ে দিচ্ছি জল, খুব বেশি একটা জল দেবো না, কারণ কষতে কষতে আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এই রেসিপিটা খুব বেশি একটা ঝোলও আমি রাখবো না, গ্রেভি গ্রেভি করব, তাই খুব বেশি জল দিলাম না। আলুটা ভালো করে সেদ্ধ হোক, আধ ঘন্টা পরে আমরা ফিরে আসছি। সেদ্ধ হয়ে গেছে আলু,
এবার দিয়ে দেবো পনির। আরো কিছুক্ষণ সেদ্ধ হবে, দিয়ে দিচ্ছি কসৌরি মেথি। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, অল্প নুন। তৈরি হয়ে গেল আমার দই পনির বা আলু দিয়ে পনিরের রেসিপি। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে জানান কেমন লাগলো আপনাদের।